পথের পাঁচালি এর নোবেল পাই বিভূতিভূষণ ব্যানার্জি। উৎসর্গ পিতৃদেবকে বল্লালি বালাই। পথের পাঁচালি প্রথম পরিচ্ছেদ। নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠা বাড়ি। হরিহর সাধারণ অবস্থার গৃহস্থ, পরিত্যক আমলের সামান্য জমিজমার আয়ও, দু চার ঘর শিষ্য সেবকের বার্ষিকী প্রণামীর বন্দোবস্ত হইতে সাদাসিধাভাবে সংসার চালাইয়া থাকে। পূর্বদিন ছিল একাদশী। হরিহরের দুঃসম্পর্কীয়া দিদি ইন্দির ঠাকুরুন সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার গোড়া জল খাবার খাইতেছে। হরিহরের ছয় বৎসরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে ও পাত্র হইতে তুলিবার পর হইতে মুখে পুরিবার পূর্ব পর্যন্ত প্রতিমুঠা ভাজার গোড়ার গতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশূন্যমান কাঁসার জামবাটির দিকে হতাশভাবে চাহিতেছে। দুই একবার কি বলি করিয়াও যেন বলিতে পারিল না। ইন্দির ঠাকুরন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল, ওমা, তোর জন্যে দুটো রেখে দিলাম না, ওই দেখো। মেয়েটি করুণ চোখে বলিল, তা হোক পিতি, তুই খা। দুটো পাকা বড় বিচে কলার একটা হইতে আতখানা ভাঙ্গিয়া ইন্দির ঠাকুরন তাহার হাতে দিল। এবার খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল। সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সহিত ধীরে ধীরে চুষিতে লাগিল। ও ঘর হইতে তাহার মা ডাকিল, আবার ওখানে গিয়া ধন্না দিয়ে বসে আছে, উঠিয়ায় এদিকে। ইন্দির ঠাকুরন বলিল, থাক বউ, আমার কাছে বসে আছে, ও কিছু করছে না, থাক বসে। তবুও তাহার মা শাসনের সুরে বলিল, না, কেনই বা খাবার সময় ওরকম বসে থাকবে, ওসব আমি পছন্দ করি নে, চলে আয় বলিটি বলছি উঠে। খুকি ভয়ে ভয়ে উঠে গেল। ইন্দির ঠাকুরনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বড় দূরের, মামার বাড়ির সম্পর্ক কিরকমের বোন। হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল পাশের গ্রামে যশোরা বিষ্ণুপুর। হরিহরের পিতা রামচাঁদ রায় মহাশয় অল্প বয়সে প্রথমবার বিপত্তিক হইবার পরে অন্তত ক্ষোভের সহিত লক্ষ্য করিলেন যে দ্বিতীয়বার তাহার বিবাহ দিবার দিকে পিতৃদেবের কোনো লক্ষণ নাই। বছরখানেক কোনো রকমে চক্ষু লজ্জায় কাটাইয়া দেয়ার পরও যখন পিতার সেদিকে কোনো উদ্যম দেখা গেল না, তখন রামচাঁদ মরিয়া হইয়া প্রত্যক্ষ পরক্ষে নানারূপ অস্ত্র ব্যবহার করিতে বাধ্য হইলেন। দুপুরবেলা কোথাও কিছু নাই, সহজ মানুষ রামচাঁদ আহারাদি করিয়া বিছানায় ছটফট করিতেছে। কেহ নিকটে বসিয়া কি হইয়াছে জানিতে চাহিলে রামচাঁদ সুর ধরিতেন, তাহার আর কে আছে, কেই বা তার আর তাহাকে দেখিবে, এখন তাহার মাথা ধরিলেই বাকি, ইত্যাদি। ফলে এই নিশ্চিন্তিপুর গ্রামে রামচাঁদের দ্বিতীয় পক্ষের বিবাহ হয় এবং বিবাহের অল্পদিন পরে পিতৃদেবের মৃত্যু হইলে যশোরা বিষ্ণুপুরের বাস উঠাইয়া রামচাঁদ স্থায়ীভাবে এখানেই বসবাস শুরু করেন। ইহা তাহার অল্প বয়সের কথা। রামচাঁদ এ গ্রামে আসিবার পর শ্বশুরের যত্নে ঢোলে সংস্কৃত পড়িতে আরম্ভ করেন এবং কালে এ অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন। তবে কোনো বিষয় কর্ম কোনো দিন তিনি করেন নাই। করার উপযুক্ত তিনি ছিলেন কি না সে বিষয়েও ঘোরতর সন্দেহের কারণ আছে। বৎসরের মধ্যে নয় মাস তাহার স্ত্রী পুত্র শ্বশুর বাড়িতেই থাকিত।
তিনি নিজে পাড়ার পতিরাম মুখর্জির পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাইয়া দুই বেলা ভোজনের সময় শ্বশুরবাড়ি হাজির হইতেন। মাত্র যদ কেহ জিজ্ঞাসা করিত, পণ্ডিত মশাই বউটা ছেলেটা আছে? আখেরটা তো দেখতে হবে। রামচাঁদ বলিতেন, কেন ভাবনা নেই ভা, বোঝো চকতির ধানের মরা এর তলা কুড়িয়ে খেলেও এখন ওদের দুপুরুষ হেসে খেলে কাটবে। পরে তিনি ছক্কা ও পুঞ্জুরির জোর কি ভাবে মিলাইলে ঘর ভাঙ্গিতে পারিবেন তাহাই এক মনে ভাবিতেন। বজ চক্রবর্তীর ধানের মরায়ের নিত্যতা সম্বন্ধে তাহার আস্থা যে কতটা বেআন্দাজি ধরনের হইয়াছিল তাহা শ্বশুরের মৃত্যুতে পরে রামচাঁদের বুঝিতে বেশি বিলম্ব হয় নাই। এ গ্রামে তাহার জমি জমাও ছিল না, নগদ টাকাও বিশেষ কিছু নয়। দুই চারটি শিষ্য সেবক এদিকে ওদিকে জুটিয়াছিল, তাহাদের দ্বারা কোনো রকমে সংসার চালাইয়া পুত্রটিকে মানুষ করিতে থাকেন। তাহার পূর্বে তাহার এক জ্ঞাতিভ্রাতার বিবাহ তাহার শ্বশুরবাড়িতেই হয়, তাহারও এখানেই বাস করিয়াছিল। তাহাদের দ্বারাও রামচাঁদের অনেক সাহায্য হইত। জ্ঞাতি ভ্রাতার পুত্র নীলমণি রায় কমিশারিয়েটে চাকরি করিতেন, কিন্তু কর্ম উপলক্ষে তাহাকে বরাবর বিদেশে থাকিতে হইত বলিয়া তিনি শেষকালে এখনকার বাস একরকম একরূপ উঠাইয়া বৃদ্ধা মাতাকে লইয়া কর্মস্থলে চলিয়া যান। এখন তাহাদের ভিটাতে আর কেহ নাই। শোনা যায় পূর্ব দেশীয় এক নামজাদা কুলিনের সঙ্গে ইন্দির ঠাকুরনের বিবাহ হইয়াছিল। স্বামী বিবাহের পর কালে ভদ্রে এ গ্রামে পর্দাপন করিতেন। একাদ রাত্রি কাটাইয়া পাথেই খরচ কুলিন্য সম্মান আদায় করিয়া লইয়া খাতায় দাগ কাটিয়ে পরবর্তী নম্বরের শ্বশুরবাড়ি অভিমুখে তলপি বাহকসহ রওনা হইতেন। কাজেই স্বামীকে ইন্দির ঠাকুরন ভালো মনে করিতেন পারে নাই। বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে দুমুঠো অন্ন পাইয়া আসিতেছিল। কপালক্রমে সে ভাইও অল্প বয়সে মারা গেল। হরিহরের পিতা রামচাঁদ অল্প পরেই এ ভিটাতে বাড়ি তুলিলেন এবং সেই সময় হইতেই ইন্দির ঠাকুরনের এ সংসারের প্রথম প্রবেশ। সে সকল আধিকার কথা নহে, তাহার পরে অনেকদিন হইয়া গিয়াছে। শাখারিপুরে নাল ফুলের বংশের পর বংশগত আসিয়াছে, চলিয়া গিয়াছে। চক্রবর্তীদের ফাঁকা মাঠে সীতানাথ মুখর্জি নতুন কলমের বাগান বসাইল এবং সেসব গাছ আবার বুড়ো হইতেও চলিল। কত ভিটায় নতুন গৃহস্থ বসিল, কত জনশূন্য হইয়া গেল। কত গলকে চক্রবর্তী বুচক্রবর্তী মরিয়া হাজিয়া গেল। ইছামতির চলর্মি চঞ্চল স্বচ্ছ জলধারা অত্যন্ত অনন্ত কালপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে কোটার মতো ঢেউয়ের ফেনার মতো গ্রামের নীলকুঠির কত জনসন, টনস সাহেব কত মজুমদারকে কোথায় ভাসাইয়া লইয়া গেল।